মানবাধিকার রক্ষায় আমরা অনেক অগ্রগামী। আশ্চর্য হয়ে যায়, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। পৃথিবীর মধ্যে কোনো শক্তি নাই, কোনো পরাশক্তি, রাশিয়া যদি বা আমেরিকার বিরুদ্ধে বলে, মাঝে মাঝে তারা মাঝামাঝি অবস্থায় থাকে, ব্যালেন্স করে রাশিয়া। যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়ার বলেন এবং আমেরিকা বলেন তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বিশেষ করে আমেরিকার বিরুদ্ধে, যেই মাত্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপর হস্তক্ষেপ করেছে, পরিষ্কার করে বলে দিয়েছে যে তোমাদের কথা আমরা রাখতে পারছি না, তোমাদের যে অবস্থান এই অবস্থান আমার বিরুদ্ধে, আমার দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, মানকি মনের কথা মনে আছে কিনা আমি জানি না, যখন যুদ্ধ অপরাধের বিচার হচ্ছে, মানকি বোন ওনাকে ফোন করেছিল মাননীয় প্রধানমন্ত্রীকে, আপনি যুদ্ধ অপরাধের বিচার স্টপ করেন। যুদ্ধ অপরাধের বিচার কি? যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, যারা এই দেশের মানুষকে হত্যা করেছে, যারা এই দেশের মা বোন ইজ্জত নষ্ট করেছে, সেই যুদ্ধ অপরাধকে অপরাধের বিচার বন্ধ করার জন্য বান কি মন এই জাতিসংঘ মাননীয় প্রধানমন্ত্রীকে ফোন করেছে। আরেকটা কথা বলি, রাশিয়ার কথা বললাম, চাইনার কথা বললাম, এমিরের কথা বললাম, পাশাপাশি আমাদের সৌদি আরব, ইয়েমেনের কথা দেখেন, সৌদি আরব ইয়েমেনে যুদ্ধ হচ্ছে, কার বিরুদ্ধে? সৌদি আরবের বিরুদ্ধে। এই মধ্যপ্রাচ্যের যে বিষয়গুলো, এই বিষয়গুলো মানবতার লঙ্ঘন। আজকে যদি সৌদি আরব, আরব বিশ্ব যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মতো, উনি ওয়াইসি খুব সম্ভব কিছুদিন আগে সৌদি আরব গেছিলেন একটা মুসলিম সম্মেলন, যে বিশ্বনেত্রীর মতো, বিশ্বনেতার মতো, বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো আরও সাহসী ভূমিকা রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী, বলে আসছেন এই আরব বিশ্ব কিন্তু উদ্যোগ নিচ্ছে না, বাসা বাসা কথা বললে তো হবে না, আরব বিশ্ব আজকেই তেল দেওয়া বন্ধ করে দেওয়া হোক, সে যুক্তরাষ্ট্র পদদলিত হতো, এই যুক্তরাষ্ট্রের সেই ইনকাম আরব বিশ্ব থেকে সৌদি আরব থেকে যান, তারা ইনকাম করে। কিন্তু আমাদের আরব বিশ্ব নেতৃত্ব আজকে সেই দুর্বলতা আছে, সীমাবদ্ধতা আছে, সেই দুর্বলতাকে আমরা কাটিয়ে তুলতে হবে। শুধু মুসলমান হিসেবে নয়, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই ফিলিস্তিনের যে ঘটনা, সবাই তো সবাইকে তো ভাবিয়ে তোল। বন্ধুরা, আমার মাননীয় প্রধান অতিথি বক্তব্য রাখবেন। এই সংবিধান আপনারা দেখেন, আপনারা এই কথাগুলো আজকে আমাদের বাংলাদেশে বিশেষ করে রাষ্ট্রনৈতিক দলগুলো সংবিধান নিশ্চয়ই বুঝেন, কিন্তু তারা কৌশলে হবে, এখনই নামায় ফেলতে হবে সরকারকে, যেই দলেরই হোক, এখনই ছানে হিসেবে নামায় ফেলতে হবে, এই সংবিধান মানবে না তারা, তাহলে মানবাধিকার লঙ্ঘন কারা করছেন আপনাদের বিবেচনা আনতে হবে। এই সংবিধান 118 দ্বারায় মানবাধিকার ও নির্বাচন, নির্বাচনের মধ্যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এই কীভাবে আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের রাষ্ট্রনৈতিক দলগুলো, কেউ না কেউ ক্ষমতা যাবেই, কিন্তু সংবিধানকে তো অনুসরণ করতে হবে।